আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কি বললেন? নবী কান্দে উম্মতি উম্মতি কইয়া আল্লাহ এই দিকে দিয়া ডাকে দেখো ইব্রাহিম দেরি করিস না, আর শান্তি লাগে না, বন্ধুরে এক নজর দেখতে চাই। জিব্রাইল কয় ও রব্বুল আলামিন তুমি আমার আল্লাহ, আমরা জানি, আবার বলো তুমি নাকি তোমার বন্ধুরে দেখতে চাও, তুমি কি তোমার বন্ধুরে দেখো না? ও জিব্রাইল দেখতে চাই, দেখতে পাই, কিন্তু বন্ধুরে কাছাকাছি নূরে নূরে খেলা লাগাইতাম চাই। লামে আরবি মে সুবহানাল্লাহ কইতেন না, লাম দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর মিম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাত তুইলা কি আল্লাহু আকবার বলবেন না? লামে আরবি এর খেলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লামে আরবি এর খেলা, লামে আরবি এর খেলা। ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে আসলেন। একটু যে আয়াতের বিষয়টা আমি আলোচনা ধরলাম, আগে একটু বুঝাইতে চাই কোন নবীর উম্মত আমরা হইলাম, কিন্তু আমরা কত বড় হতভাগা, নবী চিনতে পারলাম না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি নবী চিনেছেন, আপনারা তরিকতের লোক যারা তারা নবী চেনেন। এই জন্য নবীরা যখন সালাম দেন দাঁড়ায় সালাম দেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা কারি হুসাইন রাজাল কাদরি, উনি কেন নবী নবী করে আল্লাহ ডাকে দিয়া কয় দুনিয়ার মানুষ শুধু তোমরা নবী নবী করো, তা না আমি আল্লাহ নিজেই তো নবী নবী কইরা কাটা। আমি আল্লাহ নিজেই তো নবী নবী কইরা কাটাই। জিব্রাইল আসলো নবীর বাড়ি। জিব্রাইল আইসা দেখে আমার নবী ঘুমায়, আমার নবীর কদম মোবারকের নিচে ঠোঁট মোবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ, ঠোঁট মোবারকটা লাগাইয়া দিছে। ঠোঁট মোবারকটা যখন লাগাইয়া দিছে রে, আমার নবী ডাকে দিয়া কয় কি রে জিব্রাইল, তোমার দাম তো কম না, তুমি হচ্ছ সকল ফেরেশতাদের সর্দার। জিব্রাইল ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সকল ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনার জন্য আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ, আপনার জন্য আমি গোলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী ডেকে দিয়ে কয় জিব্রাইল কেমনে তুমি আমার গোলাম? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের নিচে যখন আমার ঠোঁট মোবারকটা লাগায় দিছে নবী গো, আমার দেহের মাঝে এমন একটা প্রেমের বাতাস লাগছে গো, ও নবী, আমার কাছে মনে হয় আগের চাইতে ৯০ গুণ আমার ক্ষমতা আমি জিব্রাইলের বাইরে গেছে। হাত তুলে কি আল্লাহু আকবার বলবেন না? তুমি কেন এসেছো? সুবহানাল্লাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবার থেকে আল্লাহ নিজে একটা সিডি লেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সিডি? সিডি লেখছে হাবিব, মন মানে না, মন মানে না, মন রে আর বুঝাইতে পারি না। হাবিব গো, চলে আসেন আমার বাড়ি, আর কত কাফের বেঈমানদের অত্যাচারে নির্যাতনে আপনি চোখের পানি রক্ত মোবারক ঝরাবেন। ও হাবিব চলে আসেন আমার বাড়িতে সফর করে যান। চিঠি লিখছে, নিচে দা চিঠি লেখা, চিঠির নিচে দেয়া দুনিয়ার মানুষের চিঠি লেখে নিচে দা চিঠির লাশ লাইনে লেখা দেয় ইতি আমি, কি ইতি কথা কয় না, ইতি আমি অমুক। ঠিক নি এই যুবকরা কথা কয় না কে? ঠিক আছে নি, এখন তো সিরিজ যুগ নাই, এখন মেসেঞ্জারে আর ইমো হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফ্রেম ও ডিজিটাল। হ্যাঁ 2-3 বছর সব করে হ্যাঁ লাতি দা বালাইতে জায়গা আরেকবার করো কথা কোন ঠিক না ঠিক। আরে প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি, ওরে 18 সাল ঘুরে 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 মনাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে, আরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। কথা কর ঠিক না নবী কি চিঠি মুবারক পড়লেন। জিবরাইল তাকায়া দেখে গো নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চক্ষু মুবারকের কিনারে দিয়া পানি মুবারক ঝরে, পানি মুবারক ঝরে। জিবরাইল কয় কি ব্যাপার, আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? না না না, নবীর দিকে এইভাবে দুটি হাত বাড়িয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমি কি কোনো বেয়াদবি করেছি নাকি? থর থর করে জিবরাইল কাঁপতেছে। ফেরেশতাদের সরদার সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা মনের অজান্তে থর থর করে কাঁপতেছে। যদি বেয়াদবি হয়ে যায় আমি জিবরাইলের ক্ষমতা সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যাবে। না না না, বরবাদ হওয়ার আগে নবীর কদমে দুইরা ক্ষমা চাইয়া লই। কই ইয়া রাসূলুল্লাহ, জোরে আল্লাহু আকবার কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি আমি জিবরাইল কি কোনো বেয়াদবি করলাম নাকি? আমার নবী কয় না না জিবরাইল তুমি কোনো বেয়াদবি করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার চক্ষু মোবারকের পারে নাকি আমার আল্লাহর কাছে বড় কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার চক্ষু মোবারকে পানি কেন গো? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে রাজি না। কেন কেন গো নবী, ও নবী কেন গো? আমার নবী কয় জিবরাইল আমি যাইতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি চলে আসো, আমার হাবিবের যাইয়া বলো এ জিবরাইল, আমার হাবিবের যাইয়া বলো আমার হাবিব কেন আসতে চাই না জানো নি? আল্লাহ কেন আমার হাবিবের উম্মতেরাইকে আমার বাড়ি আসতে চাই না? কারণ হাবিব এখানে আয়েশা অনেক মজাদার জান্নাতি খাবার আমি আল্লাহ তৈরি করে রেখেছি, অনেক বড় নূরের সিংহাসন তৈরি করে রেখেছি। উম্মত ছাড়া আমার নবী ওই সিংহাসনের মধ্যে বসতে চাই না। আমার নবীর যাইয়া বইলা দাও আমার নবীর যদি আমার বাড়িতে আসে কঠিন হাসরের ময়দানে আমার উম্মত আমার নবীর উম্মতগুলোরে প্রত্যেকটা উম্মতের জন্য একটা কইরা হাসরের ময়দানে নূরের সিংহাসন বানায় রাইখা দেব। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আল্লাহর বাড়িতে যান, যেই নূরের সিংহাসনের কথা আপনি ভাবতেছেন, আমি যাই আল্লাহর সিংহাসনে বসবো, আমি যাই আল্লাহ যেই সিংহাসন আমার জন্য বানায় রাখতে সেই সিংহাসনে বসবো। না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার ইমানদার উম্মত যারা যারা ইত্তাকু বিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ, যারা আপনার প্রেমিক হইয়া নিজের কলবটারে সাদা বানাইবো, যারা ওই নূরটাকে অর্জন করবে, আমার আল্লাহ বলেছে ওই প্রত্যেকটা উম্মতের জন্য এমন সিংহাসন আমার আল্লাহ বানাইয়া দেব। কিন্তু নবীর কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। আমার আল্লাহ ডাকে দেয়া কইছে, ইব্রাহিম তাহলে এইবার জিজ্ঞাসা কর আমার নবী এখনো কান্দে কেন? এইবার আমার নবী কয়, আল্লাহ আমি কেন কান্দি? আমি উম্মত রাইকা তোমার বাড়ি যাব না, আমি উম্মত রাইকা তোমার বাড়ি যাব না। নবী কেন গো? আমার উম্মতরা না জানি গজবে ধ্বংস হয়ে যায়। ইয়া ওগো আল্লাহ, আমার উম্মতরা না জানি কোন উম্মতটা না জানি কোন অবস্থা হয়ে যায়। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব, ও হাবিবি গো, একটা কথা আপনার এই মুহূর্তে আমি বইলা দিই, আপনি যদি আসেন আমার বাড়ি, আমি কথা দিলাম, কথা দিলাম আমি দুনিয়ার আপনার সকল উম্মত এই মুহূর্তে আসমান আর জমিনের ব্যাটারি আমি আল্লাহ খুইলা দেব। বুঝেন নাই মনে হয়? ঘড়িটা কই আমার? ঘড়িকে ফালাইতে বলো নাকি? ও আচ্ছা, হাতলে ঘুরে ঘুরত। আচ্ছা আচ্ছা, এটা কি? এর জোরে কোন আওয়াজ করে কত কি এটা? কায়েম বাড়া তো ঘুরে আছে কোনা দিয়ে। এখন যদি আমার ঘড়ির ব্যাটারিটা খুইলা রাইখা দেই, ঘড়ি চলবো না। আবার যদি ব্যাটারি লাগায় দেই সাথে সাথে যেখানে ছিল ওইখান থেকে, নাকি ঘুরে আমরা মতো চলবো? ঘড়ি যেখানে ছিল, ঘড়ির কাঁটা যেই জায়গায় ছিল, ঠিক ওই জায়গা থেকে আবার চলবে। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব, আপনি আমার বাড়ি আসবেন, শিকল যায় দেখবেন লড়তেছে, যেই গাছে ফুল ধরছে তাকায় দেখবেন ওই গাছের মধ্যে ফুল ফুল যেমন ছিল তেমনই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ঘুমান্ত ছিল, আপনি যায় দেখবেন আপনার উম্মত ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, সেই গাছে ফুল ধরা শুরু করেছে, আপনি যা দেখবেন ওই গাছের ফুল এখনো ফুটে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ওযু দিয়ে পানি করবেন, আপনি যে পানি দিয়ে ওযু করবেন, আপনি যাইয়া দেখবেন 27 বছর আমার বাড়ি থাকার পরেও যাইয়া দেখবেন ওযুর পানি এখনো দেখা যায়। গরিব ব্যাটারি খুলে দিব, কিতাব খুলে দেখলাম 27 বছর আল্লাহ এই দুনিয়াটা শুধু রাত্র বানায় রাখছে। কত বছর? আরে কথা কোনা কত বছর? 27 বছর এই দুনিয়াটা শুধু রাত্র ছিলেন, দিন হয় নাই। কারণ নবীজি বেড়াতে গেছিল রাত্রে না দিনে? আরে কথা কোনা কি? আরো জোরে। আমি ঠান্ডা আওয়াজ করতারি না, আপনারা যেমন জিমাইতেছেন আমার, কিন্তু বছর দুনিয়াটা রাত্র ছিলেন, সূর্য উঠে নাই, চন্দ্র যেমন ছিল তেমনই ছিল, তারকা যেমন ছিল তেমনই ছিল। ঠিক আমার নবী 27 বছর, আমার নবী জানে এটার হাকিকত। নবী আর আল্লাহ জানে দুইজন কতদিন একটানা একসাথে ছিল। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা, মেরাজ যে বলে না নিঃসন্দেহে সে দাজ্জাল। ইদানিং কিছু শয়তান বাড়িছে, মানবরূপী শয়তান, এরা বলে মেরাজের নবী নাকি রজব মাসের 27 তারিখে গেছে মেরাজ। এটা কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? তার তারা বলে মেরাজ নাকি মিথ্যা, স্বপ্নে নাকি নবীজি মেরাজ করছে, বাস্তবে না। কিন্তু কানার দলেরা যদি কিতাব খুলতো আমার নবী মেরাজ করছে একবার না, দুইবার না, ৩৩ বার। সুবহানাল্লাহ। না আপনারা এর ফক্কি বোঝা গেছে না? ফক্কে না হইলে জোরে সুবহানাল্লাহ কইতো। সুবহানাল্লাহ। অনেকের জবান যে বন্ধ হইছে আজকে, বাপ বেশি ভালো বুঝতাছি না। এই কুমিল্লার মানুষ আপনি কি মানুষ আগে কিছু কইছেন না নাকি? যে জুনায়েদ ফারুক কিন্তু সবার মতো না। ও বুঝছি। আমার ভাই আব্দুল হান্নান নুরি আপনাদের ব্যাটারি চার্জ ফুরাই লেছে ভাইয়া, দেখছি মাঝে মাঝে যে সকল শেয়ারগুলো টান দিছে ঘরের ভিতরে, আহ অনেক সুন্দর সুন্দর চমৎকার নাচ গেয়েছেন, ঠিক না? খুব মহব্বত, খুব লোকটার ভিতরে খুব আদব, প্রচুর পরিমাণ আদব, ভালো আলেম, আদব আছে, হিংসা নাই। এই যে আল্লাহর ওলি মরহুম জুলফু মিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আমাকে বলেছে, হুজুর আমার আব্বা একটা কথা বেশি বলতেন, হিংসা করিও না, অহংকার করিও না। কথা ঠিক না? ঠিক। ওনার আদর্শ কি ছিল? কারণ হিংসা, অহংকার, নিন্দা, কিফাত এইগুলা দিয়ে ঈমান হয় না, এইগুলা ঈমান ধ্বংস করে দেয়। হাত তুলে কঠিন না বেঠে। ঈমান থেকে ঈমান বাঁচাতে চাইলে হিংসা, অহংকার, মরহুম জুলফু মিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহি ওনার সেই আদর্শটা যদি ধরে রাখতে পারেন, আপনিও ইন্তেকালের পর আপনার ছেলেরা গান বাজনার আয়োজন না করে, আপনার ছেলেরা বেহায়া পথে না যাইয়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলের আয়োজন করবে। কথা কোন ঠিক না ঠিক? মেরাজ মানো না, মেরাজ মানে না, মেরাজকে নিয়ে তাদের মন গরম মতো কথা বলে, কিন্তু কোরআনের দলিলে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। কেমনে মুনাফিকের দলরা কোরআনের আয়াতকে অস্বীকার করে? হুজুর কই জানে? ওয়াবির মারাজুক মনে আছে নি? এই মনে আছে নি? ওয়াজ মনে আছে নি? এই যুবক ভাইরা আমার, এইবার আল্লাহর হাবিব সরকারে মদিনা ডাকে দেয়া কয়, জিবরাইল বুঝতে পারলাম, কিন্তু আমার ভয় লাগে আমার উম্মতের না জানি কিছু হয়ে যায়। এইবার জোরে আল্লাহু আকবার বলবেন। এইবার আল্লাহ ডাকে দিয়া কয়, কথাটা বলার পর এইবার আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল আমার হাবিবরে বলে দাও, আমার হাবিবরে বলে দাও, আজকে আপনার হাবিবের আমার হাবিবের জন্য বড় একটা সুখবর। আপনার আমার হাবিবরে বলে দাও ওনার উম্মতরা হাসরের ময়দানে কোথায় থাকবে আমি বলে দিই। আপনা আমার নবী উম্মত হাসরের মাঝে প্রত্যেকটা উম্মত কোথায় থাকবে আমি বলে দিই। আমার নবীর প্রেমিক উম্মত যারা যারা আমার নবীর জন্য মায়া অন্তরে আলালা ইমান আলিমাল্লাহ মুহাব্বত আলাহু নবীর মুহাব্বত নবীর প্রেম যাদের অন্তরে থাকবে আমি আল্লাহ কথা দিলাম। আর নবী যদি আমার বাড়িতে আসে আমার প্রত্যেকটা আমার নবীর প্রত্যেকটা উম্মতকে আমার ডান পাশে বসায় রাখবো। কোথায় কোথায়? কিন্তু দুঃখের বিষয় আমার নবী সাল্লাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত শোনায়, سوف يعطيك ربك فترضى আল্লাহু আকবার। আওয়াজটা হইছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন কি আপনারা এসে বিরক্ত করব আমি? প্রতিদিন কষ্ট দিব? প্রতিদিন কষ্ট দিতাম না, মাঝে মধ্যে বছরে একবার আইছি, ২ বছর পরে আইছি, তাও কত বছর আসি নাই। যোগাযোগ করছিল, তারপরে আর যোগাযোগ করে নাই। এখন বিষয়টা হচ্ছে জান্নাতের বাগানে বসবেন, হাউজে কাউসারে পানি পান করার ইচ্ছা আছে নি? ইচ্ছা আছে। আমার নবী বলেছে প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, গলার যাকাত আছে। আমরা কত জায়গায় খরচ করি, গলা খরচ করি। কিছুদিন আগে খেলা গেছে না? কি খেলা গেছে? খেলাটা ও আমরা ব্রাজিল করেন, এলিগা কই রয়েছে, নিজের নাম ঢাকা কই রয়েছে, দেখছেন নি? ব্রাজিল খেলা গেছে, বিশ্বকাপ গেছে। মেয়া এরা দলের নাম কই রয়েছে, ভালো হয়েছে। কৌজুর ক্যামেরা হইতেছে, আমার আমরা উঠতে দেবো না। কি খেলা গেছে? বিশ্বকাপ ফুটবল খেলা গেছে। কথা একটা মনে হয়েছে, কইলে তো নি। আমার কাছে আইসা এক যুবক আমার সামনে যান, কিরে তোর ফজর নামাজ কই? তুমি কি আমার সাথে ফাঁস দামি করে নাকি? আমার সালাম দিচ্ছে না, আমাকে আমার সাথে টিটকারি করে নাকি? মানে বলো কিরে তোর গলা কি হয়েছে? গলা নাই হয়েছে নাকি? না কপড়ে ফাঁস দামি করিস না। মানে কালকে তাদের খেলা গেছে, এখন আর কথা বলতে পারে না। হুজুর খেলার মাঠে যে চিল্লাইছি অন গলা গেছে না, কথা বলতে পারে না। আর ফজর নামাজ যাইতাছি না, সারা রাত খেলা দেখছি। আছে না নাই? হ্যাঁ, আর কথা বলতো না। হুজুর আমরাও আসছিলাম, কেমন করতাম? ঠিক আছে নি? সারা রাত গান বাজনা বাজায় নাচতে 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 বিশ্বকাপ খেলা দেখছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভক্তরা। আছে না নাই? গলা ভাঙা গেছে। ওরা একটা কথা থাকে, হুজুর কালকে আমরা খেলার মাঝে একটা ঘটনা করছে, এটা কোন যেত না। আমার তো গলা ভাঙছে, আর একজনের আর একটা জিনিস গেছে। কি গেছে? কহের ইজ্জত গেছে। আমি কইটা কেমন কথা? ইজ্জত দেওয়ার কি? খেলা দেখছো, ইজ্জত দেওয়ার কি আছে? হুজুর যখন আমরা দলে একটা গোল দেলাইছে, গোল যখন দেলাইছে, এলে তো লাভদার দ্বারা গোল তাম করে তো কই বেড়া, তো পুরানো অভ্যাস, নতুন অভ্যাস না। হুজুর এলে যে লাভদার দ্বারা বসে গোল, সেদিকটা কাম নাই। তাই কাম নাই মানে বুঝতে পারলাম না। শীতের দিন ঠান্ডার মাঝে চাইটা চাইটা বসি, এলে লুঙ্গির মাঝে আরেকজন বসা ছিল, এলে তো লাভদা দাঁড়ায় গেছে, এলে হুশ আছে, লুঙ্গি নিচে নাই। আমি বললাম নাউজুবিল্লাহ, তুই কষ্টি তোর হুশ নাই। তাই না বই তারি না ব হ্যাঁ কই ব কি হয়েছে? কত নাই ফুটবল খেলার ময়দানে খ্রিস্টানরা খেলা হয়, ওই দিকে আমরা হুশ রাখতে পারি না। কিন্তু কোরআনের বাগানে আমরা, নবীর প্রেমের বাগানে আল্লাহ, আল্লাহর একজন ওলি মরহুম জুলফু মিয়া শাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার শরণে উরুস মুবারকের মাহফিলে বসছি। আমাদের ইমানি আওয়াজ করার দরকার আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? এইবার কোরআন তেলাওয়াতের ডাক দিব, যারা আমার নবীর হাউজে কাউসারে পানি পান করতে চান। আমার নবী ডাক দিয়া কয়, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে এই গলার মধ্যে আল্লাহ এবং রাসূলের জন্য যারা পিপাসা লাগাইছিল, তোমাদের গলা শুকিয়ে গেছিল, গলায় ব্যথা করছিল, ওই দিন তোমাদের গলা দিয়ে কণ্ঠের আওয়াজ আসছিল না। তোমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে তোমরা ক্লান্ত হয়ে গেছিলে। হাসরের ময়দানে ওই উম্মতগুলো যারা দাঁড়াইবে, আমার নবী কয়, সর্বপ্রথম আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। পান করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? এই জন্য কি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা কম হইব না বেশি হইব? আরো যারা কোন কম হইব না বেশি হইব? এইবার কোরআনের আয়াতটা টান দেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। فَيُعْطِيكَ رَبُّكَ ঘোষণাকার আরে জোরে করে ঘোষণাকার হে কানার দলেরা নবীর শান শিখো নবীর শান খুঁজে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ তারদা নবী হাসবে আল্লাহ কয় নবী আমার টার্গেট আপনাকে খুশি করা আপনি হাসলে আমি হাসি আপনি কাঁদলে আমি কাঁদি তার তো আপনার যে কোন উম্মতকে আপনি পার করার জন্য তার ক্ষমা করার জন্য তাকে তার maaf করার জন্য তার তো এক কথায় আপনার মুখের হাসি চাই আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ আমি চাই আমার উম্মত গুনাহ করবে কিন্তু আমার উম্মত জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমি চাই আমার উম্মত না জেনে গুনাহ করবে কিন্তু আমার উম্মত জান্নাতে থাকবে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে আমার উম্মত গজব থেকে বাঁচবে আমার উম্মত দুনিয়া নাফরমানি করবে না জেনে করবে শয়তানের ধোঁকায় পড়বে কিন্তু তুমি কথা দাও আমাকে ছাড়া আমার ওয়াদা ছাড়া আমার অঙ্গীকার ছাড়া আমাকে না দেখাইয়া আমার একটা উম্মতকেও তুমি দুজনকে নিক্ষেপ করতে পারবে না আল্লাহ ডাক দিয়া কয় হাবিব তার তো কথা দিলাম তার তো আপনি হাসবেন আমি হাসব সুবহানাল্লাহ Allahu Akbar Risalah Ya Allah Jindabad Jindabad Nabi hasle hase ke Allah Allah ta nobir target holo ummat ke mukti kora Subhanallah Subhanallah Nobir target ummat ke mukti kora ar Allah target বন্ধুকে খুশি করা কথা কর না কি করা বন্ধুকে খুশি করা এখন আপনাদের কাছ থেকে মানে একটা আওয়াজ চাই আল্লাহ কি তার আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব আছে না আর জোরে কোন আছে না কোনো কিছুর অভাব নাই আমাদের কাছে অভাব আছে না নাই আছে হ্যাঁ আছে আমি তো যে কাইম ভাইয়ের কাছে কাইম ভাই আমারে আজকে 20000 টাকা দেন কাইম ভাই মানবতার খাতিরে ছোট ভাই হিসেবে বা বন্ধু হিসেবে দিল 20000 পরে আরেকদিন যদি ফোন দেয় কাইম ভাই আজকে আরো 20000 টাকা দরকার ফোনটা রাখকে কইবো দেখছো তুমি খারাপ হচ্ছে তো যা খারাপ করে আগের 20000 টাকা দিয়েছে না ওনা আবার 20000 টাকা চাইতেছে এরপর মানবতার খাতিরে চিন্তা ভাবনা করে শেষ বেলা সম্পর্ক শেষ টাকা দেওয়া শেষ এইটাই শেষবারের মতো দিয়ে দেয় তৃতীয়বার ফোন দেওয়ার আগে কইবো মোবাইলটা ব্লক করে লই আর নয়তো সিমটা বন্ধ করে দিই কথা কোন ঠিক না বেঠে কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় কি হাবিব আপনি যত চাইবেন তত তার দ সুবহানাল্লাহ আপনি যত চাইবেন তার দ কারণ টার্গেট আমার আপনাকে খুশি করা টার্গেট আপনাকে খুশি করা কারণ আমার টার্গেটের ভিতরে কোনো কমতি নাই আপনি কত নেবেন কত ক্ষমা নেবেন আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনার উম্মতের মুক্তি তো চান আসেন আমার বাড়িতে দুইজন কাছাকাছি বৈশা প্রেমের কালেকশন করি আর এই কালেকশন দিয়া আপনার কোটি কোটি উম্মতদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে বিনা পর্দায় আসবেন আমার বাড়ি আমি তাদেরকে বিনা পর্দায় মাফ করে দেব আর কি চান আপনারা নবী চিনেন না পশু পাখি নবী ছেড়ে পশু পাখি নবীর বারবার চিনছে কিন্তু দুঃখের বিষয় আমরা চিনি না এক কবুতর কি কবুতর যেরকম কি কবুতর কবুতর আইসা ধরে না বক্সটা আছে না এতটুকু দূরে একটা কবুতর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা কারণ সাহাবায়ে কেরাম যখন নবীর সামনে বসা থাকতেন পিছনটা ঘূর্ণিঝড় হইলেও সাহাবায়ে কেরাম পিছনে তাকাইতেন না কারণ কি জানেন কারণ নবীজির চেহারা তো নূরুন আলা নূর আল্লাহ যখন কইতাম নি তখন আল্লাহ প্রকাশ হইতে করলো তো যার বাপ করিলেন প্রেম করিলেন এসকের দরিয়ায় হায় গো সময় জাগি পর দুরুদ নবী আটান্দা কনা পর দুরুদ নবী বস্তু হায় গো সময় জাগি পর দুরুদ নবী আটান্দা কনা পর দুরুদ নবী বস্তু সময় যায় পর দুরুদ নবী একটা জবান বন্ধ রাখবেন না ডান হাত তুলে চিৎকার মেরে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু ও আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সাথে কেমন প্রেম খেলাইলেন আমার নবী তো সাধারণ কোন নবী না আমার নবী তো দুনিয়ার অন্য কোন নবীর সাথে নবীর তুলনা করা যায় না আমার নবী তো গাছের নবী আমার নবী তো হলে মাছের নবী আমার নবী তো হচ্ছে পশু পাখির নবী আমার নবী দুনিয়ার 10টা নবীর মত না আমার নবীর কাছে একটা পাখি আইসা দূরে তাইকা এইভাবে শুধু বারবার বলতেছে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম সুবহানাল্লাহ সাহাবীরা কয় কি রে এ সাহাবীরা ও সাহাবীরা রে কি ব্যাপার তোমরা ওই দিকে তাকাইলা কেন কোনদিন তো তোমরা ডানে বামে তাকাও না আজকে কেন তোমরা ডানে বামে তাকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো কোনদিন তো আমরা আপনার সামনে কথা বলতে পারি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয় তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বড় না হয় আবার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা ওয়াসমা'উ আল্লাহ এরা নিষেধ করলেন দুনিয়ার সবার মতো তোমার নবী না ওয়াসমা'উ এবং বলতেছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম আল্লাহ নিষেধ করেছে কাফেরদের অন্তর্ভুক্ত হয় না এবং তোমরা কঠিন আযাবে গ্রেফতার হয় না আল্লাহ নিষেধ করলেন নবীর ব্যাপারে আল্লাহ কেমন করে নিষেধ করলেন কিন্তু আমাদের ব্যাপারে কি আল্লাহ এমন নিষেধ করেছে নাকি কথা বলা না 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 এমন নিষেধ কায়ুমের বেলায় করে নাই আমার বেলা করে নাই আজকের মাহফিলে পাক পাঞ্জাতনের মিডিয়ার পরিচালক যিনি চেয়ারম্যান যিনি তার ক্ষেত্রে করে নাই আজকের মাহফিলে এই যে আমার মুরব্বি আব্বাদিরা তাদের ক্ষেত্রে আল্লাহ এমন ঘোষণা দেয় নাই আমার নবীর ক্ষেত্রে কি কঠিন ঘোষণা দিয়েছেন সাবধান নবীর সবার সাথে তুলনা করো না কিন্তু পাখিরা এসা ওই জায়গার মাঝে বৈশা আল্লাহ যে বললেন তোমাদের আওয়াজ উঁচু করিও না পাখিরা ওই জায়গার নবীর মধ্যে এসে সাহাবায়ে কেরাম গো ওই জায়গার মাঝে পাখিরা শুধু বারবার বলতেছে বাকবাকুম বাকবাকুম আবার এক সাহাবী হাতের মাঝে একটা পাথর লয়ে এইভাবে ইডা দিল পাখিটার গায়ের মাঝে পাথরটা লেগেছে কিন্তু পাখিটা কবুতরের গায়ে পাথরটা লাগার পরে কবুতরটা যায় না আমার নবী তাকায় দেখি তার মনে বড় কষ্ট আমার নবী আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিলেন আসো আসো আমার কাছে আসো কবুতরটা দূর থেকে উড়িয়া আমার নবী হাত মোবারকের কাছে আসিয়া হাতের মাঝে বসে না ধরলে কবুতরটা বসে না। আমার নবী তাকায় দেখো তার কলিজার ভিতরে বড় কষ্ট আঘাত নিয়ে নবীর দরবারে আসছে। আয়েশা তাকে দিয়া কয়, আমার নবী কয় কবুতর রে, আমি হাত বাড়াইছি কেন? তুমি বসো, আমার হাতের মাঝে বসো। কবুতর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই হাতের মাঝে আমি বসতাম, যে শরীরে মশা মাছি বসে না, যে শরীরে কোনদিন সূর্যের ছায়া পড়ে নাই। আমি কবুতর কিভাবে আপনার হাতের মাঝে বসবো? আমার পা লাগাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে যাবে। সাহাবায়ে কেরাম যদি পাথর মারতে মারতে আমাকে শেষ করে দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতের মাঝে বসতে পারবো না। নবীজির হাত মোবারকের আঘাত পিছনে পাকা লড়াইয়া লড়াইয়া আমার নবীর দিকে তাকায়া আমার নবী ডাকে দিয়া কয়, কবুতর, আমি তো তোমাকে আদেশ করলাম আমার হাতের মাঝে বসার জন্য। ও নবী গো, আপনি বলছেন বসার জন্য, কিন্তু আমি কিভাবে বসবো? যে হাত আল্লাহর কুদরতি, আল্লাহর ডাইরেক্ট বিনা পর্দায় আল্লাহর হাতের সাথে এই হাত লেগেছে, কিভাবে বসবো? আরে হৃদয় নামের ফুলদানিতে আমি রেখেছি যে যার, আরে তিনি আমার নূরের নবী, কাঁদেন উম্মতের মায়ায় যে। সুবহানাল্লাহ। ওই নবীকে দেখার জন্য আশায় আমার দিন কাটে। দেখা দাও গো, দেখা দাও গো নবী, বিনা পর্দায় আমারে হাত তুইলা কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের না? আমাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কবুতর কে ইয়া রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন আপনি, এই কথা তো আমরাও জানি। যেই দিন আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা জান্নাত থেকে ৭০,০০০ টর্চ লাইট লয়ে দুনিয়ার জমিনে বাড়ি দিছিল। সুবহানাল্লাহ। কি দিছিল? কি লাইট? নূরের লাইট। এই যে ভাইজান কইছে কি লাইট? নূরের টর্চ লাইট। মিয়া এখানে কয়টা লাইট? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩টা, ১৪টা, ১৫টা, ১৬টা। ১৬টা লাইট, ১৭টা, ১৮টা, ১৮টা লাইট। এমন ফর্সা, আমি আবারও বলছি, ১টা না ২টা নাই। আর এক একটা লাইটের পাওয়ার সম্পর্কে আগে আপনাদেরকে বলে নিই। এক একটা লাইটের পাওয়ার, এক একটা লাইটের পাওয়ার যদি জমিন থেকে এই মাটির দিকে ধরতো, মাটির দিকে ধরলে ৭ জমির নিচ পর্যন্ত কি আছে ওই লাইটের পাওয়ারে দেখা যাইত। কয়টা লাইট? এক লাইটে। কয় লাইটে? উপরের দিকে ধরলে এক একটা লাইটের পাওয়ার এমন বেশি, এক একটা লাইটের পাওয়ারের গতিতে আল্লাহর ৭ আসমান পর্যন্ত দেখা যেত। এক একটা লাইটের পাওয়ার এমন ছিল। এইভাবে ৭০,০০০ লাইট। কয় হাজার লাইট? কথা কয় না রে, কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা। কয়টা? এক একটা ফেরেশতার হাতে এক একটা লাইট। কারণ মেরাজটা হয়েছিল কোন সময়? কোন সময়? রাতে। রাতের বেলা আমরা ঘর থেকে বেরোলে কিলো বেরোই, অন্ধকার করে কিলো বেরোই। এ আমার বক্তরা কস্তা করে বেটা, তোরা কি ঘুমাচ্ছি? কি লাইট? আরেকটা মজার কথা হচ্ছে, এখানে লাইট হয়েছে ৭০,০০০। এখানে লাইট আছে, সব লাইটের আলো এক। ঠিক নেই আর খুশি হইবেন ৭০,০০০ লাইটের মাঝে ৭০,০০০ রং সুবহানাল্লাহ এক একটা লাইটের রং আর কথা কন এক একটা লাইটের রং এখন হুজুর আমরা জানি হলুদ সাদা কালো লাল খয়েরি সবুজ লাল সবুজ কালো সবুজ কি কালো সবুজ তো লাল সবুজ গোলাপি এই সর্বোচ্চ আমরা ২০ টা কালার আমরা জানি ঠিক নেই এটা কই যা হাই পড়ো কেয়ার ফসব করতে বড় অনেক তোর কেয়ার ফসব বড় 2 মিনিট হচ্ছে বইছ বড় বুড়ে বড় তোর তোর মত ফসব ধরে না আমরা মনে করি যে 10 টা কালার জানি কয়টা কিন্তু লাইট কয়টা সবাই একসাথে জুড়ে আমরা নবীর মেরাজ হইছেতে বেজার না খুশি তাহলে খুশি হইলে আওয়াজ লাইট কয়টা ফেরেশতা কয়টা কালার কয়টা এক একটা লাইটের এক একটা কালার সব লাইনের কালার এক না সবগুলো লাইট আমার আল্লাহ সেদিন বলেছিলেন ও জিবরাইল সব ফেরেশতারা কও লাইটটা জ্বালায়া জমিনের মাঝে একটু বাড়ি দিত এই লাইটের আলো যেই উম্মতের কাছে পড়বে যেই জায়গার মাঝে পড়বে ওই জায়গার মাঝে আমার উম্মতেরা হেদায়েত পাবে ওই উম্মতেরা ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়াকদুরু বিনুরিল্লাহ তারাই নূর অর্জন করবে তারাই নবীকে নূর মারবে কবরে যাওয়ার পরে ওই নূরের আলো তারা দেখতে পাবে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ তাকবীর আল্লাহ Ya Rasulullah Ya Fakhanda Jindabad Jindabad কষ্ট হইছে আপনাদের না আল্লাহ কয় দুনিয়ার লাইটের মত হইলে চলতো না ওই লাইটের মত হইলে তাহলে তো নবীর শান বুঝা গেল অন্যটা কিন্তু নবীর শান কে আল্লাহ বৃদ্ধি করার জন্য কি করার জন্য এই কথা কর নাকি নবীর মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন যে প্রমাণ হয়েছে দুনিয়ার কারণে আর কবুতর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই হাত তো আল্লাহর হাতের সাথে লেগেছে সুবহানাল্লাহ এই হাতে আমি বসবো ও নবী এই হাতের মাঝে আমি বসবো ও সম্ভব যেই হাত দিয়ে ইশারা দিলে ডুবন্ত সূর্য উদিত হয় সুবহানাল্লাহ যে হাত দিয়ে ইশারা দিলে চন্দ্র দুই খণ্ড হয়ে যায় যে হাতের মুঠে পাথর থাকলে পাথর কথা কয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আমার নবীজি দুই ঘন্টা হয়ে যেতেছে নাকি কেউ ভাই কেন ভাই দুই ঘন্টা হয়ে যেতেছে না ধরুন ১১টা সাথে বসে না ওই যে ১২টা সাথে বলে শুনছেন নি কথাটা আপনারা একটু কইছেন বেড়া আর একটু কইয়ারি ১ ঘন্টা কাছে গেছে তো কোন হিসাব করছেন আপনি আমি ১২টা সাথে না ৮টা জানি করতে পারিছি মনে হইতেছে ১১টা ও ১১টা রে কি আমার কইছে ১১টা ২০ এ আসছে ১১টা ২৮ এ মাগি হ্যাঁ ১১টা ২৮ এ ওরে বড়জু কষ্ট হইতেছে না তো না কবুতরটা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো দয়াল নবীজি আমি আপনার হাত মোবারকের মাঝে বসতে পারবো না কারণ নবী গো কারণ এই হাত মোবারকের মাঝে আমি নূর দেখতেছি আর আমরা কানার দলেরা কি দেখে এ কথা কোন না কি দেখে কানার দলেরা মাটি দেখে ঠিক নি হেরা ফুলের কাছে যাই নাই ফুলের মধু খাই নাই হেরা খাইছে গোবরের টালের মধু ঠিক গোবর টালে একটা ফুক থাকে না হ্যাঁ এই ফুকের মধু খাইছে এই ফুকের মধু খাইছে একটা গল্প মনে হয়েছে কাইম ভাই মাহফিলে মনে প্রযুক্তিটা দিছে কথাটা মনে আছে। এক কানা কাইম ভাই, এক কানা আর এক ল্যাংরা দুইটা একসাথে বইছে। বই এক লোকে কইতেছে নতুন গাবিটা ভরেছে, গাবি আমরা দুধের গরুর কি কর গাবি গাবি ভরেছে দুধটা কারে দিব ভরে দুইটা কানা আর একটা ল্যাংরা বইছে ভিখারি পরে এক কানা দুধটা দিয়ে গেছে আমার প্রথম গাবির দুধ দুটা খাইও ল্যাংরাটা দিছে কিরে কানা একজনে দুধ দেখে খাইবার লাগা তুই খাবি দুধ। কানা কই দুধ কি দুধ চিনস না দুধ দেখছ না তুই তো আমার সে বড় কানা আমার চোখ যে দুধে কানা তুই দেওস না আমি দুধ দেব কেমনে তুই তো কানা সে দুধ দেওস না। আচ্ছা বক দেখছ নি বক এইবার জিজ্ঞেস বক দেখছ নি বক কনা বক তো দেখছি না করে কানা তুই বক আও চিনস না বক চিনস না বকের মতো দুধ কনা আমি তো বক চিনি না বক দেখছিও না পরে কত বডি দাও চিনস নি কইডা বার কি বডি দাও চিনস না কনা বডি দাও চিনে না। এবার হাতের এমন করছি এমনি কইরা কোথা তোর আটটা দিত আমরা আটটা লন না আটকা মতো দিতাম না তুমি আমি আটটা এমন করছে এমন করে এমনি আটটা ঘুরাইতেছে দেখ বডি দাও না হাত এমনি ঘুরাই হাতের এই পর্যন্ত হাত আনছে তোর কি চিন্তা ভাবনা আমি বুঝে নিছি তোর চিন্তা ভাবনা কি তুই আমার মারবার লেগে চাইছ এই এত বড় জিনিস আমার গোলাপ দিলে আমি বসবো রে। কানা যেমন বুঝছে আর ল্যাংরা যেমন বুঝাইছে খাইছে গোবর টালের মধু কিন্তু মৌমাছির মধুর মধু তো তারা পাবে না কারণ আমরা পেয়েছি আর তোরা যাবি যাবি কবর কবে মাটি মাটি কবে আমরা মানছিল না এই মাটি দুই পাঁচ দেখো দেশ নবীরে নামাই না মাটি মানছে আমরা আমরা মাটির উপর বিশ্বাস করছে। আবার কয় কাফন আমার আপন কবর আমার বাড়ি ওই কবর যেতে হবে ওই কবরে যাইতে হবে থাকবে না কেউ সাথী। আর আমরা কই আমরা কাফন আমরা আপন না মাটি আমাদের ঘর না আমাদের ঘর হচ্ছে দয়াল নবীর নূর আর কবর আমাদের আপন না কবর কেউ নাই কে বলেছে আমার নবী আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ কানার দল তুমি কি এই আয়াত মোবারক পড়ো নাই এই আয়াতের ব্যাখ্যা কি তুমি পড়ো নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর মিল্লাতে রাসূলের মিল্লাতে রাসূল তো উপস্থিত থাকবেন নাকি থাকবেন না থাকবেন ইমানদারেরা ইমানদারেরা কবরে নামতে দেরি হবে আমার নবী আয়েশা কইবে আয় আয় আর উম্মতরা কইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কেউ লাগে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারি মুতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে ইয়া মারি মুতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে নয়ন বরিয়া দেখি নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির Ya Rasulullah, ya Habiballah, lajur saja Rasulullah, ya Habiballah, ya Rasulullah, ya Habiballah. Jodi pai ko yapna ke ada roy ko pore, tumu debo Nabi apna hari ko dobe. Nobir kodom mubarak cumu dite sandan hat tule kan ya Rasulullah, ei awaz mari na sure konna ya Rasulullah. Are bhai jodi koi kabore amar samone tumu debo Nabi apnar kodome diyen go taka daya koriya, diyen go taka daya koriya ya Rasulullah. La ya Rasulullah, ya Habiballah, la ya Rasulullah. Hai hai tumi amrar janer jan, tumi amrar praner pran, tumi amrar janer jan, tumi amrar praner pran. Tai to guno pi dake go porani ya Rasulullah. Ya Rasulullah, ya Habiballah, ya Rasulullah, ya Habiballah, ya Rasulullah. Ekta zaban bondo rakhben na, abar mohabbat niye nobir kodom mubarak chumon khawar jontan hath tule paren ya Rasulullah, aro jore konna ya Rasulullah. Nobi ki dure naki amra janer chaite aro nikode, aro jore kon janer chaite nikode. Ei tokoi jara phuler modhu khaye tara bole phuler modhu kemon, je byakti sara jibon bora lobon khaise ki khaise kotha kona ki khaise, je byakti lobon khaise she loboner moja bujbe chirir moja bujto na. গন্ধরাজে তাহা নাই, আরে গন্ধরাজে যাহা আছে হাসতা হে নাই তাহা নাই। কি বুঝবো, বুঝবো কি নূর মানা হচ্ছে ইমানদারের কাজ, আর নূর না মানা হচ্ছে বেঈমানদের কাজ। কবুতর কয় আর রাসূলুল্লাহ এই নূর মুবারকে আমি বসতে পারবো না। কেমন নূর? কবুতরের নূর কয় আর আমরা কই মাটি। আরো জোরে নবী কি নূর না মাটি? কেমনে কর দলিল দেবা, যুক্তি দে। কোন সূরা মুমিনুনের 32-33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কইছে কোরআনে দেখেন। আজকে হেদার হেরা গাট্টিটা আজকে বাইঙ্গা দাজে, কষ্ট হইতাছে আপনাদের? আমি তো ডরাইতাছি না, আপনারা ভয় পাইতেছেন নাকি যে সকালবেলা হুজুর আমরা ধরবো? হ্যাঁ, ভয় পান? ভয় নাই? ভয় আছে? হুসাইনি প্রেমিকরা ভয় পায় না। আমার নবী কয় হুসাইনি প্রেমিকরা যারা ভয় পাবে না মিজানের পাল্লায় তাদের নেক যখন বার দেওয়া হবে। আমার নবী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছে, কি বলছে যে নবী দূর থেকে যখন ইমানদারের যখন আমল ওজন দেওয়া হবে তখন দেখবো গুনার পাল্লাটা নিচে হাসরের ময়দানে লেগে গেছে আর নেকির পাল্লাটা উপরের দিকে উঠে গেছে। কিতাবের মাঝে আসছে আমার নবী দূর থেকে এমন একটা সুতা এমন একটা সুতা অথবা একটা ভিতরে একটা কিছু দিয়া দূর থেকে আমার নবী এইভাবে ইটা দিব, ইটাটা দেওয়ার সাথে সাথে ওই নেকের পাল্লায় যখন পড়বে, পড়ার সাথে সাথে তাকায় দেখবে গুনার পাল্লাটা উপরের দিকে উঠে গেছে আর নেকের পাল্লাটা। তিনটা ব্যাখ্যা আসছে, কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যার মধ্যে সর্বোচ্চ ৯৯% যে ব্যাখ্যা আসছে এটা হচ্ছে কারবালার রক্ত। কারবালার রক্ত, সেই রক্তের ফুটা আমার নবী বলবে যে আমি উম্মতকে কথা দিয়েছিলাম, আর নবীর হুসাইন আমার হুসাইনকে কথা দিয়েছিলাম যে তোমার রক্তের বিনিময় এক একটা ফুটা, এক ফুটার বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের জরিয়া করে দেবে। এমনিতেই ইমাম হুসাইন শহীদ হয় না, এমনিতেই হয় না। আর সেই নবীরে বলো তোমরা আমরার মত। কোরআনে সূরা 32 নম্বর সূরা মুমিনুনের 32-33 নম্বর আয়াত কিছু দলিলও দেয়া যায় না, শুধু আমরা সুন্নিরা ঘটনা কই না, মাঝে মাঝে দলিলও দিয়ে থাকে। কোরআনের দলিল আকালাল মালাউল্লাযিনা মিন কওমিহি আল্লাযিনা কাফারু মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। কত নম্বর আয়াত? সূরা মুমিনুন 32-33 নম্বর আয়াত। ফাল্লা তোমাদের চোখ থাকলে খুলে দেখো, আর যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, ওই মোহর যদি মারা থাকে খোলার দরকার নাই। হ্যাঁ, হেদায়েতের মোহর যদি তালা দেওয়া থাকে, হ্যাঁ, যদি হেদায়েত না থাকে দেখার দরকার নাই। কি কইছে? ওয়ালাল মালাউল্লাযিনা মিন কওমিহিল্লাযিনা কাফারু, কাফেররা বলতো মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন, সে কিসের নবী, কিসের নূর? নাউযুবিল্লাহ। ইয়াকুলু মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতো আমরাও পান করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো আমরাও খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো আমরাও খাই। উনি কিসের নবী? এখন বলেন তো এই কথাটা কি ইমানদাররা বলছিল না কাফেররা? আর ওদের এখন কারা? এখন আমাদের জামানায় যারা কয় এরা কারা? মুসলমান, নামে মুসলমান কিন্তু কাফেরদেরকে অনুসরণ করলো। এখন তারা কি? আরো জোরে কাফের। ঘুমাইতেছে ওই যে ঘুমা, আমার ভাবিলে এই প্রথম একটা লোক ঘুমাইতে দেখছি। কাম করছে সারাদিন। ভাই ঘুমায় নামে হাত তুলেন, তুটু আটা তুলেন, নামে মাহফিলে হাত তুলেন। আমনের কইতেছি হ্যাঁ এই তো জোরে করে আল্লাহু আকবার, আমি সবাই নামে একা কর আল্লাহু আকবার কর। এই কথা কি কাফেরেরা কয় না মুমিনেরা কয়? কাফেরের কথা যদি আমরা কই তাহলে আমরা কি? আরো জোরে আমরাও কাফের। যে বলবে নবী আমাদের মত সে কাফের, নবী খাইছে আমরাও খাই। এখন আমার একটা যুক্তি, শুধু নবী খাইছে আমরাও খাই এই জন্য নবী আমরার মতো। এখন আমার কথা হয়েছে আমরা দেশে গরু খাইনি, কথা কেনা গরু খাইনি। এখন যে ক নবী খাইছে আমরাও খাই এই জন্য নবী আমরার মতো। এখন গরু খাইছে, এই গরু খাইছে তুমিও খাও, আমি যদি আজকে তোমার কই তুমি গরুর মতো, ঠিক আছে এই যুক্তি না বেয়া? আরে কথা কেনা আপনারা ঘুমায় গেছেন। ছাগলে খায় তুমিও খায়, কুত্তাও খায়, কুত্তাও খায় তুমিও খাও, এই জন্য কি তুমি কুত্তার মতো? কথা কোন কুত্তার মতো? নবী হচ্ছে নূরুল আলা, নূর নবী, মাটির নবী নয়। ওই নবীকে মাটি বললে ঈমান থাকবে না। কবুতরে কয়, কারা কয়? কবুতরে কয় নূর। ইয়া রাসূলুল্লাহ এই নূর মুবারক আমি বসতে পারবো না। সাহাবায়ে কেরাম তাকায় দেখে কবুতর নবীর চোখের সামনে হাতটা লড়াইয়া লড়াইয়া, হাতটা লড়াইয়া লড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ মনের মাঝে এত ব্যথা আমি বুঝাই কেমন, বুঝার মতো বন্ধু নাই নবী আপনি বিহনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার আশার আলো নবী আপনি আমার আশার আলো আসলাম আপনার দরবারে কেউ ফিরে না খালি হাতে আমার নূর নবীজির দরবারে সুবহানাল্লাহ কেউ ফিরে না খালি হাতে আমার নূর নবীজির দরবারে সুবহানাল্লাহ করবে আল্লাহর দান রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়ব হইয়া আর রাসূলের দান খাজায় পায়া শুইয়া আছেন আজমিরে কেউ ফিরে না কালি হাতে খাজা তোমার দরবার কোন নবী আর কেউ ফিরে না কালি হাতে খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না কালি হাতে মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে বান্দারির ওই দরবারে কেউ ফিরে না খালি হাতে মুর্শিদ তোমার দরবারে একটা জবান বন্ধ রাখবেন না হাত তুলে কন্যা আল্লাহু আকবার এখন কিন্তু শানের সময় হয়ে গেছে শান কি ততক্ষণ কইছি না হ্যাঁ শান কি ততক্ষণ কইছি কইছি না শান এতক্ষণ কই নাই এখন কয়টা বাজে প্রায় 1-2 ঘন্টার কাছাকাছি হয়ে যাইতেছে 2 ঘন্টার কাছাকাছি যেহেতু হয়ে যাইতেছে এখন কিন্তু শান চলবে না বুঝছে আজকে শান হল শুনতো না একসাথে সবাই আওয়াজ করে কইতে হইব শান চলবো চলো ঘটনাটা শেষ করে লই লাস্টে একটা জিকিরে বসতে যা করছে কথা ওই তো না ভাই কেন ভাই কবুতর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে বড় ব্যথা লয়ে হাত বাড়াইলাম আল্লাহকে ডেকে যে আল্লাহ শুনে না জঙ্গলার কাছে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ বিচার পাই নাই নবী গো চিন্তা করে দেখলাম আপনি নবীর কাছে বিচার দিলাম আপনার কাছে বিচার দিলে বিচার খালি যায় না সুবহানাল্লাহ আর আমরার দেশের মানুষের বিচার করে টাকাওয়ালারা যার টাকা বেশি হের পক্ষে রায় দেয় ঠিক কি না এই সব নাফরমানদেরকে ফেরেশতারা ফালায়া ফালায়া সেদিন বিচার করব এই মাপদরগুলোকে সমাজের নিরীহ মানুষগুলোর উপর বিচার করে না নিরীহ মানুষের লাঞ্ছিত করে দরবারে রায় দেয় টাকা উলাদেরকে ক্ষমতাশীল যারা তাদেরকে রায় দেয় তোমার ক্ষমতা কোথায় আল্লাহ কয় আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোর ক্ষমতা যেটাই শেষ সেটাই আমার ক্ষমতা শুরু ঠিক ঠিক না বলেন ক্ষমতার বাহাদুরি দেখাও টাকার বাহাদুরিকে দেখাও ঘরে চারটা বড় ছেলে আছে ক্ষমতা দেখাও না হ্যাঁ ক্ষমতা ফুটকি দিয়ে বাই করব আমার আল্লাহ এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ বলছে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন তুমি কোথায় থাকবা বাহাদুরি দেখো কয়দিন থাকবা কথা কর ঠিক না বেঠে আল্লাহর দরা বুঝো না নিরীহ মানুষদের প্রতি জুলুম করে না দরবার যখন হয় দরবার যেটা হক সেই বিচার করে দরকার ঠিক না বেঠে কেমন নীতি তৈরি করে দিলেন, সিদ্ধান্ত করে দিলেন। হিংসা সংকার দিয়ে ইমান চলে না, ইমান চলে আদব দিয়ে, মহব্বত দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক বারা, ও মুরব্বি বারা, কবুতর আয়েশা নবীর দরবারে কষ্ট হইতেছে নাকি? মনে আছে তো ঘটনা? কবুতর আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে এত ব্যথালে হাত বাড়াইলাম, যেই ব্যথার কথা আমি কি করে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার সাহাবীদের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমার এক জোড়া বাচ্চা 3 দিন হয়েছে, আমার বাচ্চাগুলো ডিম থেকে ফুটেছে। নবী গো, আমি গেছিলাম আনার আনার জন্য, খাবার আনার জন্য গো। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখি ও মায়ের নবী গো, আমি তাকায়া দেখি আমার বাচ্চাগুলো নাই। ইয়া রাসূলুল্লাহ, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আমার বাচ্চাগুলো পাইলাম না। কত শিকারীর পায়ে ধরেছি আর বলেছে আমার বাচ্চাগুলো ফিরত দে। আমি তো মা, আমার বাচ্চাগুলোর চোখ ফুটে নাই, এখনো দুনিয়ার খাবার খাইতে পারে না। আমার বাচ্চাগুলো আমার ফিরত দিয়ে দে, বিনিময়ে আমার জীবন নিয়ে নে, কিন্তু আমার বাচ্চাগুলো দুনিয়ার কারো খাবার খাইতে পারে না। সবাই বলে না না, আমরা স্বীকার করি, কিন্তু এত ছোট্ট বাচ্চা আমরা স্বীকার করি না। কাকের কাছে গেলাম, কাক না করলো। চিলের কাছে গেলাম, চিকেন চিল না করলো। ইয়া রাসূলুল্লাহ, সবাই অস্বীকার করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক নবী গো, আপনি নবীর ডাকে আপনার দরবারে আসতে হবে। আপনি তো সাধারণ নবী নই, আপনার সাথে তুলনা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা আমার চোখের মতো না, আপনি তাকাইলে সাত জমিন নিচ পর্যন্ত আপনি দেখতে পান, দেখতে পান। আপনি আপনি তো সাধারণ কোন নবী না। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি জ্ঞানের ভান্ডার দিয়ে, এলেমের ভান্ডার দিয়ে, জ্ঞানের ভান্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তাকুন তাআলাম, আমার হাবিবের জানা অজানা সকল কিছুর এলেম, সকল জ্ঞান আমার হাবিবের সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীর আয়েশা, ইহুদি বিজ্ঞানীর আয়েশা আমার নবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, বলে দেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার নবীরা ইহুদিরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটির নিচে আপনি বলে দেন, সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন এই মাটির নিচে কি আছে আপনি বলে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও ও ইহুদিরা, তোমরা কি জানতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই মাটির নিচে কি আছে। এইবার আমার নবী জোরে আল্লাহু আকবার বলেন। কথাটা বলার পরে আমার নবী কয়, এই জমিনের নিচে একটা, এই জমিনের নিচে অন্য কিছু নাই, কোনো ফিলার নাই, কোনো পালা নাই, এই জমিনের নিচে একটা পানির নহর আছে। সুবহানাল্লাহ। কি আছে? এই পানির নহরের নিচে কি আছে? আমার নবী কয়, আরো দুইটা জিনিস আছে। আমার নবী কয়, এই পানির নহরের নিচে একটা বরফের নহর আছে, আবার এই বহর বরফের নিচে একটা আগুনের নহর আছে। আপনারা কি চিৎকার মেরে কইতেন না আল্লাহু আকবার? আমার নবী কয় ইয়া রাসূলুল্লাহ, এই যারা কয় ইহুদিরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে আমরা বুঝবো আছে সত্য না মিথ্যা? এবার আমার নবী কয় গরমের দিনে কুয়া থেকে তোমরা কি পানি পাও? ঠান্ডা পানি। আমার আল্লাহ গরমের দিনে ওই পানির নহরের নিচে ওই বরফের আংরাটা রাইখা দেয়, এই জন্যই গরমের দিনে তোমরা ওইখান থেকে কুয়া থেকে তোমরা ঠান্ডা পানি পাও। আর শীতের দিনে তোমরা কি পানি পাও? আমরা গরম পানি পাই। গরমের শীতের দিনে আমার আল্লাহ বরফের আংরাটা সরাইয়া ওই পানির নিচে আগুনের আংরাটা রাইখা দেয়। কথাটা কি ঠিক আছে না ঠিক? আর তোর এখন ঠিক আছে নি? এই যে হাজিরা যাই জমজম কুয়ার পানি, হাজিরা কয় শীতের দিন পানিটা এমন গরম। হাজি সাহেব আসেনি কেন? ঠিক আছে না কথাটা? আর গরমের দিনে জিগায় দেখেন বরফের মতো ঠান্ডা। বাবা ঠিক আছে না আমার কথা মিথ্যা? হাজি সাহেব সাক্ষাৎ আমার নবী কয় প্রমাণ করতে চলে জমজমের কাছে চলে যাও, যাইয়া দেখো সত্যি গরমের সময় গরম ঠান্ডা পানি আর শীতের সময় গরম পানি। কি সুন্দর পরিবেশ করে দিলেন আল্লাহ, কিন্তু বান্দা আল্লাহ চিনে না। আল্লাহ কয় তোরা যেন ঠান্ডা না লাগে আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম, কিন্তু বান্দা একটা বার চিন্তা করে না যে আল্লাহ এমন ব্যবস্থা করে দিল আজান দিয়ে দিল আমি মসজিদে গেলাম। কবুতর ডানাকে দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, আমার নবী কবুতরের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে করে আছে না নাই? কবুতর ডানাকে দিয়া কই নবীজি ও নবী গো ও মায়ের নবীজি, এই আমার বাচ্চাগুলোর জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। এ যুবক বারা মাসুম বাচ্চারা তোমাদের কাছে অনুরোধ, জীবনে কোনোদিন পাখি ধরবা না, পাখির বাচ্চা চুরি করবা না। তোমার কাছ থেকে যদি তোমার মার কাছ থেকে আলাদা করে দেওয়া হয় তোমার মা বুঝবে কতটা যে কষ্ট। সন্তান একটু অসুস্থ হইলে মার কলিজা ফেটে যায়, বাবার কলিজা ফেটে যায়, আর মা ডাকে দিয়ে কয় আল্লাহ আমার সন্তানের রূপ আমারে দিয়া দাও, আমার সন্তানের দিও না। তুমি তো ওই পাখির বাচ্চাটা চুরি করো, সে বুঝতে পারে কতটা কষ্ট হয়। এই জন্যই তোমাদের প্রতি অনুরোধ কোন পাখির বাচ্চা চুরি করবা না, মাসুম বাচ্চা থাকতে চুরি করবা না, পাখি আটকে রাখবা না। কবুতরটা বলে একমাত্র আপনি আমার কুরাকে দিতে পারবেন নবী গো, বলে দেন গো নবী আমার তো বাচ্চাগুলো যেন বিরাট দিয়ে দেন। আমার নবী কবুতরটার দিকে সিঙ্গেল দিয়া কয় তুমি তোমার জায়গার মাঝে যায় বস। সিদ্দিকে একবার দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি ওই কবুতরের চোখের কিনারে দিয়ে পানির ফুটা পড়েছে, সাথে সাথে দেখেছি নবী গো আপনার চোখে দিয়ে পানি পড়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো কবুতরের ভাষা বুঝলাম না, আপনি কি করে কবুতরের ভাষা বুঝলেন? আমার নবী কয় এ সাহাবী, সাহাবীর দিকে তাকায় কয় বসো তুমি বসো, তোমার আর কোনো প্রশ্ন আসেনি? ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আমার একটাই, কবুতরে কেন কানলো, আপনি কেন কানলেন? কবুতরের সাথে কি প্রেমের খেলা হয়েছে? আপনি দেখছেন কবুতর আপনার মুখের দিকে তাকায় ঠোঁট লড়াইছে, আবার আমি দেখেছি আপনিও মাথা লড়ায় লড়ায় চোখের ইশারায় কথা বলেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার ভাষা আমরাও বুঝি নাই, কবুতরের ভাষা আমরাও বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো কি এমন কথা বলেছেন? আমার নবী ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, কবুতর আমাকে বলেছে কানে 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 বারবার বলেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মনে যে কষ্ট, সেই কষ্ট কাউকে আমি বুঝাইতে পারবো না। ওরে কি দিয়া আমি বাইরে জালা, ও মোর জালার জালা কি দিয়া আনি ভাই, ওরে গয়ালের প্রেম জালা, ও গজল জালা কি দিয়া আনি ভাই, ওরে কি কি দিয়া আনিবাই। এ যার বাবা হারাইছে সে বুঝবে। এই যে মরহুম জুলফুশা মিয়ার শরণে, ফকিরের শরণে ওনার ছেলেগুলো এই মাহফিলটা সাজাইছে, হাজার হাজার মানুষদের তাবারকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু জিজ্ঞাসা করে দেখবেন তারা এক লোকমা দানাও মুখে দেয় না, কেন জানেন? এই তারিখে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যার বাবা নাই সে বুঝে বাবা হারার ব্যথা। বাবা যাদের রোজা মোবারকে কেমন আছে জানে না। এই যুবক ভাই, এই জন্যই অনুরোধ, মা বাবার মনে কষ্ট দিও না। আর ফকিরেরা কয়, আল্লাহর প্রেমিক যখন হারায় যায় তখন সুরে সুরে কয়, ওরে নবরঙ্গ রুদরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? ঠিক করে বলে, ওরে জ্বালাইতে কতক্ষণ, ফুরাইতে কতক্ষণ, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালার জালা কি দিয়া আনিবাই। একটু মহব্বতে দূরে সাহেবান আল্লাহুম্মা Allahu Akbar. আমি তোমাদের কাছ থেকে এমনটা আশা করি নাই। এই কবুতর আমার কাছে একটা আবেদন রেখেছে, একটা বিচার দিয়েছে। তার মনের ব্যথা, তার মনে যে কষ্টটা আমাদের কাছে আমার কাছে পেশ করেছে, দুনিয়ার কেউ তার মনের ব্যথা দূর করতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার কয় ইয়া রাসূলুল্লাহ কি ব্যথা কি কষ্ট, কষে বাক বাকুম তোমরা ভাষা বুঝো নাই, কিন্তু তার মুখের ভাষায় আমারে বুঝাইছে। কি বুঝাইছে ইয়া রাসূলুল্লাহ? তার দুইটা বাচ্চা চুরি হয়েছে, সাহাবীদের ভিতরে তোমরা কেউ চুরি করেছো? সব সাহাবীরা কয় না না আমি দেখতেছি। সাহাবীরা কয় না না আমরা চুরি করি নাই। কিন্তু আমার নবী কয় আমি তাকায় দেখতেছি একজন সাহাবী তার বাচ্চাগুলো নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। নবী সাহাবীর নাম ধরে ডাকে, দেখো দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ। নতয়া বুঝাইছে রাসূলুল্লাহ আমি চুরি করেছি। এই বাচ্চাগুলো আমি এনেছি আমি পালার জন্য। নবী কই তুমি কেমনে পালবা, বাচ্চার তো চোখ ফুটে নাই। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ কবুতরের পায়খানাকে হালাল করে দিয়েছেন। কেন জানেন? ওরে হিজরতে হেরি কালে নবী গুহার ভিতর যাই, কেউ কোনো আকুয়া কইলেন না, মারহাবা কইতে লাগলেন। কাফেররা খুঁজা খুঁজা নবীকে বেড়াই, হঠাৎ করে কবুতর দেখলো নবী গুহার ভিতরে যাই। কাফেররা তরোয়াল লইয়া ঘুরিয়া বেড়াই, কবুতর কইও গো আল্লাহ ক্ষমতায় আমায় দাও, বাচ্চা তো আসছি আমি আবার বাচ্চা দাও। কবুতর বাচ্চা থয়েছে, আদার খুঁজতে আসছে। কি খুঁজতে? আয়সা দেখে নূর, নবী নূর, উনারা নূর, নূর দেখা যায় গুহার ভিতরে। তাকায় দেখে আমার নবী ওখানে। কবুতর কয় আল্লাহ আমি অক্ষণ বাচ্চা ফুটায় ডিম ফুটায় বাচ্চা ফুটায় খেয়ে আইছি, আমার বাচ্চা আদার নিতে আসছিলাম, আল্লাহ এই মুহূর্তে আমাকে ক্ষমতা দাও। তাড়াতাড়ি কবুতরে বাসা বাঁধলো, বাসা বাঁধা ওই জায়গার মাঝে বাসা বাঁধছে, উপরে মাঝে বাসা বাঁধছে, বাসা বাঁধা কবুতরে কয় আল্লাহ আমাকে ক্ষমতা দাও, তোমার হাবিব এখানে আসছে, আমি এখানে ডিম পেরে বাসা বেঁধে আমি পয়সা থাকতে চাই। আবার আল্লাহ কয় যাও তোর প্রতি খুশি হয়ে গেল, তোরে দেয়া দিলাম পাওয়ার, ডিম পারছে, ডিম পাইরে বসে রয়েছে। কাফেরারা আসে দেখে গুহার ভিতরে তালাশ করে, তাকায় দেখে ওই জায়গার মধ্যে কবুতরে বাসা বাঁধে ডিম পাইরে লয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। কি ভাইরা? কি ভাইরা? ডিম পাইরে লয়ে বসে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে সে বাচ্চা পড়ে আসছে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তোর প্রেমটা আমি কবুল করলাম। আমার নবী গুহার ভিতর থেকে কবুতর আর আল্লাহ যে ডাকতেছে, ওই নবী শুনতেছে, আল্লাহ জবাব দিতেছে, কবুতর শুনতেছে, একজনের জবাব আরেকজনের দিতেছে। আমার আল্লাহ কইছে, যা তোরে ক্ষমতা দিয়ে দিলাম। আমার নবী কয়, কবুতর রে, তুই যে প্রেম প্রকাশ করছ, এই দিকে কাফের রাইসা কুইজা দেখে, এখানে কয় কয় গুহার ভিতরে দেখো আরেক গাদা, কয় আর এই কাফেররা গাদার ভিতরে আরেক গাদা কইতেছে, কবেড়া কয় এনো ডিম পাইরে লয়ে বই রইছে কবুতরে, এখানে কোন মানুষ গেলে কবুতর থাকবো? আর এই দিকটা মাকড়সা সুন্দর মতো জাল বিন্দা রাখছে, ধরে নবীরে না দেখা যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব, কবুতরের প্রতি আমি খুশি হয়ে গেলাম, আপনি কবুতর একটা টিকিট দিয়ে দেন। কি টিকিট দিব? আপনি যেটা ইচ্ছা এটা দিয়ে দেন। কবুতরে পায়খানা করবে, সেই পায়খানার মধ্যে আপনি সেজদা দিতে পারবেন, নামাজ হয়ে যাবে। আপনার শরীরে লাগবে কবুতরের পায়খানা, আপনার শরীরে লাগলে কবুতরের পায়খানা। আপনার কাপড় ধুইতে হইব না, যদি পানি না পানি থাকলে অসুবিধা নাই, কিন্তু আপনার শরীর কাপড় না পাক হবে না। কিন্তু অন্য পশু পাখি যদি পায়খানা করে, প্রস্তাব করে, বা পায়খানা আপনার গায়ে লাগে, তাহলে আপনার পরিষ্কার করতে হবে। কিন্তু কবুতরে পায়খানা লাগলে পরিষ্কার না করলেও চলবে। সুবহানাল্লাহ কইতেন না? কার কারণে দামি হয়েছে? আরে কথা কই না, কার কারণে? নবীর কারণে। তাহলে নবীর কারণে দামি হইল, তাহলে ওই নবীর দরকার আছে না? আছে না? আমার আল্লাহ কবুতরের পাওয়ার দিতেছে। এই জন্য বলছে, কবুতরকে তোমরা কষ্ট দিও না। কবুতর সামনে পেলে খাবার দিও। তোমরা কি দিও? খাবার দিও। তাকে খাবার দিলে, কারণ কবুতরের মানুষের জন্য সুদোয়া করে। কবুতর আর বিলাই আর কুনিবেন, এই দুইটা তিনটা জিনিস বান্দার জন্য সবসময় শুভকামনা দোয়া করে, সবসময় শুভকামনা করে। কুনিবেন দেখলে মারবেন না, পারবেন? কথা কোনো মারবেন? কুনিবেন দেখলে মারবেন না। কবুতরের কারণে, কবুতরের গায়ে কোনো কারণে পাথর দিয়ে ইটা দিবেন না। যদি কবুতর আপনার খাইতে ইচ্ছা করে, সম্মানের সাথে খাবেন, ইনশাআল্লাহ। কথা বলেন, ইনশাআল্লাহ। আরেকটা জানি কি বলছিলাম, বিলাই। বিলাইরে আপনারা পানির মধ্যে ফেলাইবেন না। অনেক বাচ্চারা আছে, বিলাইয়ের বাচ্চাগুলো বেশি বাচ্চা হইলে না ফেলাই দেয় না, এটাও করবেন না। কোন প্রাণীর ক্ষেত্রে তাকে পানির মধ্যে, আগুনের মধ্যে ফেলাই মারবেন না। মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করে সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন।